অনুষ্ঠান আপনাদের প্রিয় পরিচিত অনুষ্ঠান বাস্তু এবং ফেংশুই। আপনারা সপ্তাহের এই সময় এই অনুষ্ঠান দেখে অভ্যস্ত, আজকেও সেরকম একটি অনুষ্ঠান দেখবেন। সরাসরি অনুষ্ঠান, আপনারা ফোনে কথা বলতে পারেন অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু সরাসরি, যদিও খুব কম সময়ের মধ্যে, অল্প সময়ের জন্য কিছু আলোচনা। এখান থেকে অনেক বেশি সময় নিয়ে একটি ডেট অফ বার্থ বা একটি বাস্তু অনুযায়ী আমরা আলোচনা করতে পারি না। এটা একটা আইডিয়া যে আমরা কী ধরনের কাজকর্ম করে থাকি, কীভাবে কাজকর্ম করি, ডিটেলসটা কিন্তু চেম্বারে বসে, বা আপনারা এই মুহূর্তে যে টিভির পর্দায় আপনাদের কাছে একটি ছবি ভেসে উঠল, শ্রী যন্ত্রম, তাকে নিয়ে আমরা আলোচনা করি। এটার জন্য আমাদের বাস্তু ভিজিট, এই টোটাল ব্যবস্থাপনাটাকে যদি পারফেক্টলি করা যায় তবেই কিন্তু আমরা সেই ডেভেলপমেন্টের দিকে এগোতে পারছি, নতুবা কিন্তু পারছি না, এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাই আপনাদের বলবো, যারা বাস্তু নিয়ে কোনো আলোচনা করতে চান, অল্প সময়ের মধ্যে হাতের কাছে বাড়ির প্ল্যান ড্রয়িং থাকলে, কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, সন্তানের লেখাপড়া, কারোর ব্যবসা, কারোর চাকরি ইত্যাদি আলোচনা করার জন্য ফোন করতে পারেন। তবে আজকে এই অনুষ্ঠানে একদম প্রবেশ করবার আগে দুটো একটা কথা আপনাদের বলবো। যেমন আমি এর মধ্যে একদিন একটি অনুষ্ঠান খুব একটা দেখার সময় পাই না, চোখে পড়ে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, কখনো চেম্বারে, কখনো ভিজিটে, কখনো স্টুডিওতে প্রোগ্রাম, তার মধ্যেই কখনো কখনো টিভির পর্দায় চোখ যায়। আমি নিজেই একটি অনুষ্ঠান দেখছিলাম, তো এটা খুব মানে একটু আমি গোপন রেখেই আলোচনাটা করতে চাইছি, খুব বেশি খোলসা করা যাবে না, আপনাদের একটু বুঝে নিতে হবে। তো অনুষ্ঠানের মধ্যে শুনছিলাম এই যে শ্রী যন্ত্রমটি টিভির পর্দায় আপনারা দেখলেন, যাকে কিনা আমি বলি বাস্তুদোষ নিবারণকারী যন্ত্রম, এর বক্তব্য আপনারা আমার কাছে শুনছেন গত 18 বছর ধরে, আরও অনেকের কাছেই শোনেন, ঠিক কথা, কিন্তু সেদিনকে শুনলাম, শুধু সেদিনকে বলে নয়, এর আগেও বহুবার আমাদের কাছে এরকম একটা তথ্য এসেছে, আপনারাও জানেন, ভিজিট দিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ পরীক্ষা করাতে, পরীক্ষা নিরীক্ষা করিয়ে একটা ওপিনিয়ন নিতে গেলেই একটি শ্রী যন্ত্রম আপনি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, আপনি কোনো প্রতিকার গ্রহণ করলেই একটি শ্রী যন্ত্রম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, এটা শুনলাম। এখানে একটা কথা আমি আপনাদেরকে জানানো প্রয়োজন বলে বলছি, কারণ এই শ্রী যন্ত্রম মানে আজকে কলকাতার বুকে তথা পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো একজনের নাম একদম সাপোর্টিং হিসেবে দরকার পড়ে, তাহলে কিন্তু সেটা প্রশান্ত ভট্টাচার্য। 18 বছরের প্রতিটি এপিসোড, সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান আমার বক্তব্য মানেই বাস্তু, আর আমার বক্তব্য মানেই কিন্তু শ্রী যন্ত্রম। সেখান থেকেই আপনারা, আমার মনে হয় বহু মানুষ এর সম্বন্ধে জানতে পেরেছেন, সেটা আমার অনুষ্ঠান থেকেই মূলত। তাই সেই দায়বদ্ধতা থেকে আমি আপনাদের একটা কথা বলতে চাই, ফোনগুলি একটু পরে আসুক, দু চারটে কথা বলে নিতে চাই। দেখুন, কেউ কিন্তু অন্য কোনো দ্রব্য উপহার হিসেবে আপনাকে দিচ্ছে না, একটি পোকরাজ বৃহস্পতি গ্রহকে ব্যালেন্স করার জন্য। আপনি জীবনে কোনোদিন শুনেছেন যে একটি পোকরাজ বিনামূল্যে দেওয়া হচ্ছে, একটি পান্না বিনামূল্যে দেওয়া হচ্ছে? না, কারণ সবাই জানে ওগুলি এতটাই মূল্যবান দ্রব্য যে তাকে বিনামূল্যে দেওয়া যাবে না, তাহলে অবিশ্বাস্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু অনেককেই একটা ধারণা এরকম করে তৈরি করে দেওয়া হয়েছে যে শ্রী যন্ত্রম একদম হাটে ঘাটে ময়দানে পাওয়া একটি জিনিস। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, কেউ আমাকে ঠকাতে চাইছে, ঠকিয়ে নিজের বেনিফিট আদায় করতে চাইছে, তার জন্য তাকে আমরা দোষ দিতে পারি না। আপনি যদি তার বক্তব্যে গিয়ে তাকে সমর্থন করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বোকামোটা করলেন। এখানে আমি আলোচনায় আসবো, তার আগে ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি তনুশ্রী বলছি, মালদা থেকে। আচ্ছা, কার ব্যাপারে কথা বলবো ম্যাডাম? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। একটু ডেট অফ বার্থটা কাইন্ডলি। হ্যাঁ, 8/9/1992। 8/9/1992, সময়টা রাত্রি 11:45, রাত্রি 8:45। 8:45 রাত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায়? কি পড়ছেন আপনি?
এমএ করছেন। আচ্ছা, কি জানতে চান, প্রশ্ন করলেন কি কারণে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে ছোট থেকে আপনি যে পড়াশুনো করছেন, এখানে ধরুন আমরা একটা টার্গেট নিয়ে জীবনে এগোই, এরপর এটা করব, তারপর ওটা করব, এটা আমাদের একটা ড্রিম থাকে, স্টেপ বাই স্টেপ আমরা এগোই। এবারে এগোতে চাইছি আমরা 10 জন, দেখা গেল একজন ঠিক যেরকম প্ল্যানিং করছে, প্রোগ্রামিং করছে, সেভাবেই এগোচ্ছে, আর একজনের ক্ষেত্রে দেখতে পেলাম সেই এগোনোটা ঠিক মনের মতন হচ্ছে না, কোথায় যেন একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার এসে যাচ্ছে, স্মুথলি এগোতে পারছি না, একটা ব্লকেজ আসছে, ব্যারিকেড আসছে, অনেকটা নাড়াচাড়া করে তারপর আবার গিয়ে এগোচ্ছি, কিছুটা আবার দাঁড়িয়ে পড়ছি, আবার এগোচ্ছি। এই যে দুটো দল, আপনি আপনাকে কোন দলে ফেলবেন? আপনি কি আপনার লাইফে এখনো পর্যন্ত সব কিছু স্মুথলি অ্যাচিভ করতে পারছেন, না বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে আসছেন? রাইট, এই যে দুটো দল বললাম, এখানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ভাগ্যের মধ্যে এই কন্ডিশনটা হয়ে রয়েছে, আপনি লাইফের প্রত্যেকটি ক্ষেত্রে, নট অনলি এডুকেশন, আপনি আপনার জীবনের প্রত্যেকটা দিককে ফলো করে দেখুন, সবকটা জায়গায় যেন একটু ব্রেক ব্রেক হয়ে রয়েছে, কম্প্যাক্ট নয়। আপনি করলেন, আপনি ভাবলেন যে আমি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো, কিন্তু ম্যাক্সিমামটা পেলেন না, অলওয়েজ কিছুটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড থাকবেন আপনি, এটা ফিল করছেন? আপনার ডেট অফ বার্থের এই জায়গাটা ম্যাডাম অত্যন্ত দুর্বল। কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গায় আপনাকে বলি, আপনি একটা প্রফেশনাল লাইফ পাবেন, এটা কনফার্ম, একটা রোজগারের জায়গা আপনি পাবেন, কিন্তু আপনার যে আশা, আপনার যে এফোর্ট আপনি অ্যাপ্লাই করছেন, সেই অনুযায়ী একটা স্যাটিসফাইড রেসপন্স কিন্তু আপনি লাইফে পাবেন না ম্যাডাম। এই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে, এবং আমি যেটা বললাম, আপনি আপনার স্টুডেন্ট লাইফ থেকে ফলো করে আসুন, দেখবেন এটা মিলে যাবে। খেয়াল করছেন? এই যে আমি কি বললাম একটু আগে, আপনি চাইছেন, আপনি ওটা পাবার জন্য চেষ্টা করছেন, হবার চান্স 99% নেই, 1% চান্স আছে। যতক্ষণ না আপনি এই যে কিছুতেই ব্যাপারটা জমাট বাঁধে না, ব্রেক করে যায়, এটাকে আপনি কোনো প্রতিকার দিয়ে ব্যালেন্স করুন, না হলে কিন্তু আপনার এই যে ইচ্ছেটা সেটা কিন্তু ফুললি ফিল আপ হবে না ম্যাডাম, এটা আপনাকে ব্যালেন্স করতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? এই যে আপনার চাহিদাটা আপনি মিলিয়ে দেখুন, আগেও আপনি মানে প্রিভিয়াস লাইফে আপনি যা যা কিছু চেয়েছেন, ডিমান্ড করেছেন, সেটা পাবার জন্য আপনি যথেষ্ট করার পরেও কিন্তু আপনি হয়তো পেয়ে ওঠেননি, হচ্ছে তো? এটাকে ঠিকঠাক করে ব্যালেন্স করে নিন কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আপনি এই জায়গাটা রিচ করে যাবেন, নালে কিন্তু অসুবিধে আছে। কেমন? রাইট, যাই হোক, এটা ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেশন করে একটা প্রবলেম পাওয়া গেল, সলভ কিন্তু হয়নি। এবার সলভ করতে গেলে ওনাকে একটা ডিটেলস আলোচনার মধ্যে দিয়ে এগোতে হবে, এবং সেখানে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা ভাবনা, আরো সূক্ষ্ম ক্ল্যারিফিকেশন করে সেখান থেকে বের করে আনতে হবে, কেন, কি জন্য, কি করলে ঠিক হবে, করে তাকে একটা প্রসেসে নিতে হবে। যাই হোক, যেখানটা আমরা ছিলাম, এই যে কিছু দ্রব্য, যেমন সেই যন্ত্রম, আমি বলি আপনাদের মা লক্ষ্মী যন্ত্রম, এক কথায় আমি আপনাদেরকে বলছি, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রথযাত্রা, প্রত্যেকটি শুভ দিনে, প্রতিটি পূর্ণিমায় এবং সপ্তাহের প্রতিটি বৃহস্পতিবার একে আমাদের বাস্তুতে আমরা স্থাপন করতে পারি। কেন করব? বাস্তু দোষকে কাটাবার জন্য, বাড়িতে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি ডেভেলপ করার জন্য। কারা করব? যারা এই জাতীয় প্রবলেমে আছি, আপনি অনেক কিছু করছেন কিন্তু দেখছেন কিছুতেই পারফেক্ট ডেভেলপমেন্ট আসছে না, সেটা লেখাপড়া হতে পারে, চাকরি বাকরি, ব্যবসা, শরীর স্বাস্থ্য, সঞ্চয়, জীবনের যে কোনো কাজে সাকসেস পাওয়া, এই সব কিছু আমাদের বাস্তুর আশীর্বাদের দ্বারা আমরা পাই। যদি আশীর্বাদ না পাই, যদি বাস্তু দোষ থাকে, তাহলে আমাদের বাধা দেয়, তাকে খণ্ডন করতে হয়। খণ্ডন করবার বিভিন্ন উপায়, কেউ যাগযজ্ঞ করছেন, কেউ পুজো পাঠ করছেন, কেউ কোনো জিনিস স্থাপন করতে বলছেন, তার মধ্যে একটি দ্রব্যগুণ সম্পন্ন দ্রব্যের কথা আমি বলি, যার নাম সেই যন্ত্র। সমস্যাটা হলো, এটা একটা অসম্ভব ক্রেজ, বিরাট ডিমান্ড, এবং মানুষ জেনে গেছেন যদি আসল স্ফটিকের সি যন্ত্রম হয় তাহলে তার ক্ষমতা কি, অপরিসীম ক্ষমতা, সেখান থেকে একটা প্রপার ডেভেলপমেন্ট পাওয়া যায়। এই যে চাহিদাটা, এই যে ডিমান্ডটা, এটা অনেকে খারাপভাবে ইনক্যাশ করছেন। কি করছেন? তাকে ভিজিট দিয়ে ডেট অফ বার্থ দেখাতে গেলেই হয়তো ভিজিট আপনার 300-400-500 টাকা,
আপনাকে একটা সিজন্তম হাতে তুলে দেওয়া হলো, টিভিতে বসে বলা হলো এটা বিনামূল্যে দেওয়া হবে, আপনি সেই লোভে চলে গেলেন। আরে ভাই, 300 টাকা দিয়ে একটা সিজন্তম তো পেয়ে গেলাম। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা আপনাদের জানাই, আপনি যত রত্ন দেখছেন পৃথিবীতে, যত রকম রত্ন, যত রকম প্রতিকার, তার মধ্যে থেকে সিজন্তম কিন্তু একটু আলাদা। কি আলাদা? সিজন্তমের মধ্যে দুরকম ক্যাপাসিটি। এটা আসলে লক্ষ্মী যন্ত্রম। আপনারা জানেন সবাই যে লক্ষ্মী কিন্তু দুরকম, শুভ লক্ষ্মী এবং অলক্ষ্মী। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন বলছি আপনাদের বারবার বলি, এই সিজন্তমের কথা কিন্তু প্রতিটি অনুষ্ঠানে আমি আপনাদের সামনে তুলে ধরি, তার প্রচার করি, এবং আপনারা অগাধ বিশ্বাস করে এই বহুমূল্য সিজন্তম অনেক মূল্য দিয়ে সংগ্রহ করে আপনাদের বাস্তুতে স্থাপন করেন, এবং আফটার ফিউ টাইমস আপনারা বলেন আমরা ভালো আছি। একদিন দুদিন নয়, কয়েকশো লোক নয়, লক্ষ লক্ষ লোক উপকৃত এর দ্বারা। সেই দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে বলি, এই জাতীয় বিনামূল্যে ফ্রি গিফটের সিজন্তম বাড়িতে রাখবেন না। কেন রাখবেন না? কারণ তাতে আপনাদের বাড়িতে কিন্তু ভয়ানক ক্ষতি হচ্ছে, এবং এটা প্রতিদিন দেখতে পাচ্ছি। প্রায় কারো বাড়িতে বাস্তু ভিজিটে গেলাম, তাকে বলা হলো যে এই করে আপনারা সিজন্তম স্থাপন করতে হবে। তিনি বললেন, প্রশান্তদা, আমি তো অমুক জায়গায় গেছিলাম, আমাকে একটা সিজন্তম দিয়েছে, আপনি মিলিয়ে নিন। ওই সিজন্তমটি রাখার পর আপনার প্রবলেম বেড়ে গেছে। কেন বেড়ে গেল? কারণ আপনি একটি অলক্ষ্মী যন্ত্রম রেখেছেন, শুভলক্ষ্মী যন্ত্রম রাখেননি, ধনদেবী লক্ষ্মীর যন্ত্রম রাখেননি, যাতে মা লক্ষ্মী এসে আশ্রয় নেন, ধনদেবী লক্ষ্মী, সেই সিজন্তম রাখেননি, রেখেছেন বিজাতীয় দ্রব্যের তৈরি, নেগেটিভ এনার্জি বাড়িয়ে তোলার একটি সিজন্তম। দয়া করে বিনীত অনুরোধ, এই জাতীয় জিনিসের থেকে দূরে থাকুন। যিনি বলছেন বলতে দিন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। তার কারণ, ভালো মন্দ যেটাই হোক না কেন, আপনার মনের মধ্যে একটাই জায়গা তৈরি হবে, প্রশান্ত তো সিজন্তমের কথা বলে। কিন্তু আমি বারবার আপনাদের একটা কথা বলি, একদম পিওর ব্রাজিলিয়ান স্ফটিকের চোখের সামনে পরীক্ষা করে যদি নেওয়া না হয়, তাহলে তাতে কিন্তু মা লক্ষ্মীর বদলে অলক্ষ্মী এসে আশ্রয় নেবেন, এবং আপনাদের সংসারে অনেক রকম ডিস্টার্ব তৈরি করতে পারেন, অনেক রকম। চাকরি চলে যেতে পারে, ব্যবসা বন্ধ হতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে, বাড়িতে অকাল মৃত্যু হতে পারে। এতটা আমি আপনাদেরকে বললাম, এটা মাথায় রাখবেন। যেখান থেকে ইচ্ছে হলো একটা সিজন্তম কিনে বাড়িতে রেখে দিলাম, দয়া করে করবেন না, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার বিনীত অনুরোধ। তার থেকে সিজন্তম বাড়িতে নিয়ে আপনি ভালো আছেন, কিন্তু এই জাতীয় অপগুণ সম্পন্ন দ্রব্য যদি বাড়িতে রাখেন, আপনাদের ভয়ানক ক্ষতির সম্মুখীন হতে হবে, এটা আমার বিনীত অনুরোধ। যে কারণে বিনামূল্যে তো ভুলে যান, বাস্তু বিচার না করে আমি এমন অনেককে বলেছি, আপনার বাড়িতে সিজন্তমের দরকার নেই, দরকার নেই, আপনি এলেন আর পেয়ে গেলেন, এ সে জিনিস নয়। আপনার বাস্তুটি একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করে, হয় আপনার বাস্তুতে গিয়ে অথবা চেম্বারে প্ল্যান দেখে, ড্রয়িং দেখে, সঠিক সিদ্ধান্তের দ্বারা এই সিজন্তম নির্ধারণ হয়, কার কতটা লাগবে তাকে জাগৃত করা, শোধন করা, তারপর স্থাপন করা, ছেলে খেলা নয়, উপহার পাওয়া দ্রব্য নয়, এটা দয়া করে আপনারা মাথায় রাখুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? কোথেকে বলছেন? হ্যাঁ, বাগুইহাটি থেকে। কি নাম আপনার? আমার নাম অরূপ বিশ্বাস। আচ্ছা, আপনার ছেলের নাম? অনির্বাণ। ছেলের বয়স কত? ডেট অফ বার্থটা বলুন। 11th August 2002। সময়টা? সকাল, শুনতে পাচ্ছি না, সকাল ছটা। কোথায় এটা? বাগুইহাট, মানে কলকাতা। আপনার ছেলে পড়াশোনার সঙ্গে খেলাধুলোর দিকে অ্যাটাচ আছে? একেবারেই নয়, মানে খেলাধুলোর দিকে কোনো ইন্টারেস্ট দেখছেন না আপনি? 0%। আচ্ছা, পড়াশোনাতে কনসেন্ট্রেশন কতটা দেখেন? আচ্ছা, তার জন্য আপনি কি চেষ্টা করছেন? আচ্ছা, সেখানে কি রিপোর্ট পেলেন আপনি? চেষ্টা করছেন,
কোন ক্লাসে পড়ছে এখন আপনার ছেলে? ক্লাস 11 এ পড়ছে। দেখুন, এই ডেট অফ বার্থটার মধ্যে একটা কমপ্লিকেশন আছে। কেমন? যদি আপনি ডেট অফ বার্থের টাইম আর মান্থটা ঠিকঠাক বলে থাকেন, এখানে একটা কমপ্লিকেশন আছে। আমার একটা রিকোয়েস্ট হবে, আপনি এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টে না এসে আপনি কোনো সাইকিয়াট্রিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, দরকার আছে। আপনাকে আমি এই অ্যাডভাইসটা করলাম, এটা আপনি একটু তাদের সঙ্গে যোগাযোগ করে একটু কনসাল্ট করে নিন, আমার মনে হয় সেটা মোর বেটার হবে আপনার জন্য। এবং সেটা খুব, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি খুব বেশি দেরি করবেন না, কোনো সাইকিয়াট্রি ডক্টরের সঙ্গে কথা বলুন, এটা আপনার জন্য বেশি বেটার। তার কারণ এখানে একটা সমস্যা আছে যেটা অনলাইন টিভিতে বসে আলোচনা করা উচিত হবে না, এটা খুব প্রাইভেট ম্যাটার, আপনি ইমিডিয়েট স্টেপটা নিন। সমস্ত আলোচনা সব জায়গায় করা যায় না, একটা বাচ্চা ছেলে, একটা প্রাইভেট ম্যাটার থাকে প্রত্যেকেরই, এটা কিন্তু ইমিডিয়েট কোনো সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে কথা বলে নিলে ভালো হয়। আমি আগেই আপনাদের বললাম যে তথাকথিত ওই হাবিজাবি কথাবার্তা বলার মধ্যে প্রশান্ত ভট্টাচার্য পড়ে না, সব কিছুই যদি অ্যাস্ট্রোলজার ঠিক করে দিত তাহলে ডাক্তারবাবু দরকার পড়তো না। এখানে একটা শারীরিক সমস্যা, ব্রেইনগত সমস্যা থাকার সম্ভাবনা, এটাকে কিন্তু ব্যালেন্স করে নেওয়ার দরকার, ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। শুধু কাউন্সিলিংয়ে হবে না, আপনি কাউন্সিলিং করিয়েছেন ঠিক কথা, ডাক্তারবাবুর সাথে কথা বলার প্রয়োজন। কারণ এখানে আমার ক্যালকুলেশন বলছে আইকিউটা অত্যন্ত কম, মানে জোরে ঠেলে ধাক্কা দিয়ে গাড়িটা চলছে, ঠেলা ধাক্কা বন্ধ করে দিলে গাড়িটা থেমে যাবে, এডুকেশন এগোবে না। সুতরাং আমার অনুরোধ, আপনি কোনো ডাক্তারবাবুর সাথে কথা বলুন, তারপর যদি মনে করেন যে ওখান থেকে একদম আপনি কনফার্ম হয়ে গেছেন, ওখানে কোনো সমস্যা নেই, তারপর আপনি অ্যাস্ট্রোলজিস্ট থেকে আবার আসুন, বেটার হবে আপনার জন্য। কেমন? আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এই যে শুভ দিনগুলির কথা বলি আমরা, যেমন নববর্ষ, যেমন অক্ষয় তৃতীয়া, যেমন বুদ্ধ পূর্ণিমা, আমরা কি করতে পারি? আমাদের বাস্তুদোষকে আমরা প্রতিদিন খণ্ডন করতে পারি, তার মধ্যে কিছু শুভ দিনকে আমরা কাজে লাগাতে চাই যেটা মোর পাওয়ারফুল। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, একটু জোরে বলতে হবে, আমাদের এখানে সাউন্ডটা কম আসে। হ্যাঁ, আমি কৃষ্ণনগর জালালখালি থেকে বলছি, নদিয়া, নদিয়া। আচ্ছা, কার সম্বন্ধে কথা বলবেন? আমি আমার বাড়িতে তো দেখাচ্ছি, আমি আর আমার সন্তান আর আমার ওয়াইফ। আচ্ছা, আপনি আজকে কার বিষয়ে কথা বলতে চান? বিষয়টা হচ্ছে যে আমার বাড়িটা ঠিকঠাক আছে কিনা এবং আমার ছেলের পড়াশোনা বিষয়টা নিয়ে আমি মেইনলি জানতে চাচ্ছি। আচ্ছা, এখন জানার বিষয়টা তো অনেকখানি হয়ে গেল, এত কম সময়ের মধ্যে এত কিছু আপনাকে জানানো সম্ভব নয়, যে কোনো একটা স্পেসিফিক বিষয় থাকলে আপনি আমাকে বলতে পারেন, আর তা না হলে চেম্বারে কাইন্ডলি যোগাযোগ করতে হবে। যে কোনো একটা বিষয় যদি স্পেসিফিক 3-4 মিনিট সময় দিতে পারবো, যদি কোনো আলোচনা করতে চান নিশ্চয়ই করতে পারেন, বলুন কোনটা আপনার কাছে বেশি জরুরি। ছেলে ডেট অফ বার্থটা বলুন। দুপুরে না রাতে? আচ্ছা, দিবা কোথায়? কৃষ্ণনগরী জন্ম? করিমপুর। করিমপুর, একটু ধরুন, 18-5-2004 বলেছেন দাদা? আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনার ছেলে তো একদম শান্তশিষ্ট, এক জায়গায় চুপচাপ বসে পড়াশোনা করতে পারে তো? করতে পারে, কিন্তু পড়াশোনা করতেই চাই না। না, আমি যেটা বললাম আগে এটাকে বলুন, এক জায়গায় ধৈর্য ধরে 2-3 ঘন্টা যেরকম যেখানে দরকার ধৈর্য ধরে বসে পড়াশোনা সে করে, করে কি? করতে চাই না, করতে চাই না। রাইট, এই যে শব্দটা বললাম এটাই হল মূল সমস্যা, অসম্ভব মানসিক অস্থিরতা। এক জায়গায় ধৈর্য ধরে বসে যদি পড়াশুনোটা না করি, তাহলে তো পড়াটা ভেতরে আমি অ্যাবজর্ব করতে পারলাম না, আমার 10 মিনিট বসে পড়তে না পড়তেই মনটা চলে গেল অন্যদিকে, আমি উঠে চলে গেলাম, কে ডাকতে এলো চলে গেলাম দেখতে, মা কি করছে, একবার একটু বাইরে দৌড়ে টয়লেট চলে গেলাম, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ফ্রিকেল মাইন্ড, কনসেন্ট্রেশনের বড় অভাব। এইবার আপনি আপনার ছেলেকে বোঝালেন, বাবা এরকম করে করতে হবে, এরকম করে করতে নেই, সে বুঝলো, কিন্তু খুব লিমিটেড টাইম, আবার যেই কে সেই। হ্যাঁ,
ঠিক বললাম? এটাকে যতক্ষণ না কন্ট্রোল করছেন দাদা, ততক্ষণ পর্যন্ত তো রেজাল্ট ভালো আপনি আশা করতে পারবেন না। এটা গেল আপনার ছেলের ডেট অফ বার্থ অনুযায়ী একটা উইকনেস। এবার আমি আপনাকে বলি, আপনি যে বাড়ির কথাটা বলেছিলেন, আপনার বাড়িতে উত্তর দিক, উত্তর পূর্ব দিক আর দক্ষিণ পশ্চিম দিক, এই তিনটে দিকে যদি কোনো বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি থাকে তাহলে এই প্রবলেমটা আরো বহুগুণ বেড়ে যাবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, উত্তর দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পশ্চিম দিক, এই দিকে রান্নাঘর যদি থাকে তাহলে ডিস্টার্ব বাড়বে, এই দিকে যদি সদর দরজা, এদিকে যদি বাথরুম টয়লেট সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে ডিস্টার্বটা আরো বাড়িয়ে দেবে। এটা আপনাকে বাড়ির সঙ্গে দেখা যায়, আমার বাড়ির পশ্চিম দিকে উত্তর কোণাকুণি, এই জায়গায় কিন্তু আমার বাড়ির ঘর নেই। যাই হোক, এটা এভাবে ঘর নেই বললে তো হবে না, এটার জন্য যেটা করতে হবে আপনার বাস্তুটা দেখতে হবে। আপনি যেটা করবেন, আপনার বাড়ির যদি প্ল্যান থাকে ভালো, যদি না থাকে হাতে একটা স্কেচ করে আঁকবেন কোন দিকটায় ঘর আছে, কোন দিকটায় বাথরুম, কোন দিকটায় রান্নাঘর, কোনটা সদর দরজা, কোন জায়গাটা খালি, একটা স্কেচ করে একে নিয়ে একদম অন দ্য টেবিল বসে আলোচনা করবো আমরা। সেখান থেকে তাহলে বুঝতে পারবো বাস্তবে কোনো ত্রুটি আছে কিনা। ডেট অফ বার্থটা চেক করে দুটোকে মিলিয়ে একটা প্রপার ওয়েতে আমাদের এগোতে হবে দাদা, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, এইভাবে আমাদের পথ চলা, একটা হচ্ছে ডেট অফ বার্থের ক্যালকুলেশন, একটা হচ্ছে বাস্তু বিচার। যাই হোক, কথা বলতে বলতে সময় শেষ। যারা প্রয়োজন মনে করছেন যে আপনাদের কারোর ডেট অফ বার্থের কোনো উইকনেস আছে কিনা সেটা দেখে নিয়ে তাকে ব্যালেন্স করা, তাতে সেটা পড়াশুনো হতে পারে, চাকরি বাকরি হতে পারে, আপনি ব্যবসা করেন, কেউ চাইছেন কোনো একটা কাজে সাকসেস পেতে, কেন হচ্ছে না, তাকে ডেট অফ বার্থ দেখে আলোচনা করে একটা প্রপার ওয়েতে এগিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে বাস্তু, যদি আপনার বাস্তুতে কোনো বাস্তুগত ত্রুটি থাকে, যেখানে বাথরুম হওয়া উচিত নয় হয়ে গেল, যেখানে রান্নাঘর হওয়া উচিত নয় সেখানেই আছে, যেখানে আপনার কি বলে সেপটিক ট্যাঙ্ক হওয়া উচিত নয় সেখানে হয়ে রয়েছে, সদর দরজা ভুল জায়গায় রয়েছে, তাহলে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়লেন। এবং এই প্রবলেমটা পরিবারের প্রত্যেকটি মানুষকে তার তার মতন করে ডিস্টার্ব করছে, কারোর লেখাপড়ায় করছে, কারোর পয়সা রোজগারে করছে, কারোর সংসার চালিয়ে করতে গিয়ে করছে, আপনি হ্যাপি হতে পারছেন না, এক কথায় সুখ শান্তি সমৃদ্ধি শান্তি পাচ্ছেন না, তখন কি করবেন? এই বাড়ি ছেড়ে চলে যান, অসম্ভব, ভেঙে চুরে আবার বানান, অসম্ভব, তাহলে কি করব? একটা রেমেডিয়াল সাপোর্ট, একটা প্রতিকার গ্রহণ করব। সেখানে দাঁড়িয়ে আমি কি অ্যাডভাইস করি? ব্রাজিলিয়ান স্ফটিকের সি যন্ত্র। কিন্তু আবারও বলি, ওই আপনার পাড়ার পাশার পাশের দোকানে পাওয়া যায়, ডেট অফ বার্থ দেখাতে গেলে ফ্রিতে দিয়ে দেয়, কিছু কিনলে বিনা পয়সায় দিয়ে দেয়, সে জিনিস বাড়িতে ঢোকাবেন না। একদম প্রপার বাস্তু বিচার করে বাস্তু দোষ কাটাবার জন্যে সেই যন্ত্র যদি যোগাযোগ করে নিতে চান যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার চোখের সামনে পরীক্ষা করে দেওয়া হবে। তবে দেবার আগে স্টেপ হলো আপনার বাস্তুটা বিচার করা। আপনি এটি রক্ত ধারণ করবার আগে আপনার জন্ম তারিখের বিচার করেন, তারপর রক্ত ধারণ করেন। সেম অ্যাজ সেই যন্ত্র হচ্ছে বাস্তুর রত্ন, তাকে পরীক্ষা করে দেখা, আগে বাস্তুকে দেখা যে আপনার প্রবলেমটা কি বাস্তুর জন্যই হচ্ছে, তবে তো তাকে ঠিক করার প্রশ্ন। এইবার কিরকম ক্ষমতার, কিরকম মূল্যের আপনার দরকার দৃষ্টি, সেটাকে বলা হলো। আপনি এইবার তাকে শোধন করে জাগৃত করে স্থাপন করলেন, নিয়মকানুন আপনাকে বলে দেওয়া হলো। তার আগে আপনাদের পরিবারের নামগোত্রে আমি একটা শোধন করে আপনাকে দেব, তবে হবে একটা সঠিক কাজের কাজ। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, প্রতিদিন খোলা, সপ্তাহে সাত দিন, দুপুর বিকেল সন্ধে, সকালবেলা আমি ভিজিটে যাই। কেউ একটা ফ্ল্যাট কিনবে কিনা, কেউ একটু রেনোভেট করতে চাইছে, কেউ বাস্তু বিচার করাতে চাইছে, এবং যদি আপনি বাড়ি মনে করেন নতুন বাড়ি কিনব, একটা বাস্তু ভিজিট করে দেখে নিলেন, একটা ফ্ল্যাট কিনবো রেডিমেড বাস্তু বিচার করে দেখে নিলেন, নতুন বাড়ি বানাবেন একটা বাস্তুসম্মত ড্রয়িং করিয়ে নিলেন, এগুলি সব কিছু করতে পারেন, কিন্তু একদম সঠিক চিন্তা ভাবনার দ্বারা, লোভে পড়ে নয়। এটা বারবার বলছি বিনীত অনুরোধ, ওই যেখান থেকে সেখান থেকে একটা সিযন্ত্রম বাড়িতে রাখবেন না। বহু ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ বিভিন্ন বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আজকের মধ্যে বিদায় নেব, সবাই খুব ভালো থাকুন, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, অনেক আলোচনা হবে। নমস্কার।